নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে মঙ্গলবার, 15ই আগস্ট। সকলকে জানাই স্বাধীনতা দিবসে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। চলুন একবার বাইরে যাই। ঝকঝকে সুন্দর একদম পরিষ্কার আকাশ, তবে আজকে সকাল থেকেই বেশ গরম। গত 2 সপ্তাহ থেকে এদেশে বেশ গরম পড়েছে। সারাদিন তাপ সহ্য করে ফুলগাছটার আমার অবস্থা দেখুন, সকাল থেকেই মনে হচ্ছে যেন ফুলগুলো নেতিয়ে পড়েছে। আজকেও বলছে দুপুরের দিকে 40 ডিগ্রি অবধি তাপমাত্রা উঠবে। চলে এসেছি ঘরের মধ্যে, হালকা হালকা পিয়ানোর আওয়াজ পাচ্ছি, মনে হচ্ছে মেয়াটা উঠে গেছে, দাঁড়ান দেখি। বাহ, বেশ সুন্দর হলো তো। তুমি তুমি এখানে? আমি আস্তে আস্তে এসেছিলাম। একবার বাজা, গোটাটা বাজা একবার। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে মা। হ্যাঁ, তোমাকেও শুভ স্বাধীনতা দিবস। ইন্ডিপেন্ডেন্স ডের বাংলা হচ্ছে স্বাধীনতা। 3টে দাঁত উড়ে যাবে। এবার ট্রাই কর দেখি, স্বাধীনতা স্বাধীনতা। হ্যাঁ, এই তো হচ্ছে। লাস্ট 1 মান্থ যেটা আমি প্র্যাকটিস করছিলাম তোমাদের জন্য শোনাতে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ওয়েলকাম। খুব খুশি হয়েছি। বাবা তো এখন অফিস করছে, বাবা যখন হয়ে যাবে বাবাকেও একবার শুনিয়ে দিও। ওকে। আর জনগণ মনটার মনে আছে তোর? আই থিঙ্ক দেখি বাজে দেখি একবার। এটাও তো মনে আছে, সুন্দর হয়েছে। বাচ্চাদেরকে ব্রেকফাস্ট করিয়ে নিয়ে আমাদের বাড়ির সামনে যে মার্কেট প্লেসটা আছে ওখানে নিয়ে যাচ্ছি। আপনারা তো জানেনই এখানে বেশ কটা ছোটো ছোটো দোকান আছে, আর তার মধ্যে একটা আছে টি হাব, চায়ের দোকান। কিছুদিন আগে এই দোকানটিতে এসে আমরা বন্ধুরা মিলে চা আর সিঙ্গারা খেয়েও গেছিলাম। তো আজকে আমি ওদের সকালবেলা একবার ফোন করি আর জিজ্ঞাসা করি যে এই 15th আগস্টের জন্য তোমাদের কাছে কিছু খাবার আছে নাকি স্পেশাল। তো ওরা বলে পতাকায় যে 3টি রং আছে, সেই 3টি রঙের নাকি ড্রিঙ্কস ওদের দোকানে পাওয়া যাবে। তো ভাবলাম ছেলে মেয়েদের নিয়ে তাহলে আজকে একবার যাই। চলে এসেছি দোকানটার মধ্যে, সকালের দিক তো এখন মোটামুটি ফাঁকা। উপরে স্ক্রিনে ওদের যা যা মেনুতে আছে সেইগুলো ওখানে দেওয়া আছে। মিনিট 5েক মতো থাকে এখানে ওয়েট টাইম,
এখানে বিভিন্ন রকমের পেস্ট্রি বা পাফগুলোও পাওয়া যায়। বসে থাকতে থাকতেই দেখছি টুকটুক করে অনেক লোকজন আসছেন, খাবার দাবার নিচ্ছেন, চলে যাচ্ছেন। অনেকে আবার অনলাইনেও অর্ডার দিয়ে দেন, টুক করে এসে পিক আপ করে নেন। আর এই যে আমাদের এখানেও রেডি 15th অগস্টের স্পেশাল ড্রিঙ্ক, নিচে আছে আম, মাঝে আছে একটু দুধ, আর উপরে যে সবুজটা দিচ্ছেন ওটা নাকি মাচালাতে। অপূর্ব সুন্দর কিন্তু বানালেনও দেখুন। একটু বললেন মিষ্টিটা নাকি বেশি হবে, তো মিষ্টি তো ছেলেমেয়েরা ভালোই বাসে, চারটে নিচ্ছি না দুটো নিচ্ছি, এত বড় বড় কাপ তো এমনিতেই বাচ্চারা গোটাটা খেতে পারবে না, হাফ করে খেয়ে আমাদেরকে বাকিটা খেতেই হবে, তো ওই জন্য দুটো নিচ্ছি। এক একটা কাপের এখানে দাম পড়লো $6.25, মানে প্রায় ধরুন ওই 500 টাকা মতো। বাচ্চাদেরকে নিয়ে যখনই আমরা এই দোকানে আসি, আমরা একটু করে চা সিঙ্গারা খাই আর ওরা বিভিন্ন রকম মিল্ক শেক খায়, কিন্তু এমন ড্রিঙ্কস এই দোকানটাতে এসে আজকের দিনে পেয়ে যাবো ভাবতেও পারিনি। সকাল সকাল মনটা একদম খুশি হয়ে গেল। এদেশে তো আপনারা জানেনই যে 15ই আগস্টে ছুটি পাওয়া যায় না, বহু বছর পর আজকে ওর বাবা 15ই আগস্টে ছুটি নিয়েছে। ইচ্ছে আছে বাচ্চাদেরকে নিয়ে আজকে একটু চিড়িয়াখানায় যাব, কিন্তু ওর বাবা বলেছে সকাল 10টা সাড়ে 10টা অবধি নাকি ও অফিসের খানিকটা কাজ এগাবে, তারপরে বেরাবো। তো বাচ্চাদেরও জল খাবার খাওয়া হয়ে গেছে, এখান থেকে এই ড্রিঙ্কসটা নেওয়াও হয়ে গেল, তাই ভাবছি সামনের বাজারটাতেও একটু যাব। এই সপ্তাহের উইকেন্ডে একটা বন্ধুর বাড়িতে নেমন্তন্ন আছে, তো ভাবছি তার জন্য যে গিফটটা দরকার টুক করে তুলে নিয়ে চলে আসি। তাপের চোটে এই গাছগুলোরও অবস্থা দেখুন, একদম মনে হচ্ছে পাতাগুলো সব নুইয়ে গেছে। যদিও আমার এখানে এখন সকাল 9টা, দেশে তো এখন রাত্রি 9:30, সারাটা দিন নিশ্চয়ই অনেক অনুষ্ঠানের মধ্যে দিয়ে স্বাধীনতা দিবস পালন হয়েছে দেশে। এখানেও পালন হবে তবে উইকেন্ডসে, উইকডেজে সবার অফিস থাকে। তো এসেছি বাথ বডি ওয়ার্কসে, এই দোকানটাতে খুব সুন্দর ক্রিম, হ্যান্ড ক্রিম, বিভিন্ন রকমের লোশন এগুলো পাওয়া যায়। যে বন্ধুর বাড়িতে নেমন্তন্ন তার একটি মেয়ে আছে, তো ভাবলাম তাহলে এরকম জিনিসগুলো নিয়ে গেলে তার নিশ্চয়ই ভালো লাগবে। প্রচুর রকমের কালেকশান এই দোকানটায়, চলুন একটু ঘুরে ঘুরে দেখি যে কোনটা ভালো হয় সেটা তারপর নিই। এদিকটাতে আছে বিভিন্ন রকমের পারফিউম, বিভিন্ন রকমের হ্যান্ড লোশন, বিভিন্ন রকমের বডি শাওয়ার জেল, আর একটা যেটা ভালো আছে এদের এখানে ডিল চলছে যে 3টে নিলে 1টা ফ্রি, আর প্রত্যেকটি ভ্যারাইটির একটি করে বোতলের গায়ে লেখা আছে ট্রাই মি, যাতে আপনি সেটা থেকে অল্প ব্যবহার করে সেই লোশনটার বা ক্রিমটার কেমন গন্ধ সেটা যেন বুঝতে পারেন। আর এখানে আছে বিভিন্ন রকমের হ্যান্ড সোপগুলো, কী সুন্দর লাগছে একবার দেখতে দেখুন, সুইট সিনামান, একদম দারচিনির গন্ধে ভরপুর হবে এটা। আবার দোকানের অন্য পাশটাতে এসে খুব সুন্দর সেন্টেড ক্যান্ডেলসগুলোও দেখছি, আমি এখন চিন্তায় পড়েছি কোনটা নেওয়া ঠিক হবে, সুন্দর সুন্দর ক্যান্ডেল নেবো নাকি একটু লোশন নেবো। আবার দেখুন কী সুন্দর এখানে আবার ক্যান্ডেল রাখার স্ট্যান্ডও আছে, এটা আবার 2টো কিনলে 2টো ফ্রি। বাচ্চাদের স্কুল ব্যাগে স্যানিটাইজার ঝোলানোর জন্য বিভিন্ন রকমের খাপ, কী সুন্দর লাগছে দেখুন। চলুন ক্যান্ডেল আর নিচ্ছি না, ভাবলাম মেয়েটির জন্য একটি লোশন আর ক্রিমই নিই, বিল করিয়ে নেওয়া হয়ে গেছে, চলুন এবার বাড়ির পথ ধরি। তবে বাড়ি যাওয়ার আগে একটা কাজ আছে আজকে জানেন, গাড়িটা দেখছি অসম্ভব রকমের নোংরা হয়েছে, এই কাছেই কার ওয়াশটা আছে, একবারটি গাড়িটাও ধুইয়ে নিই। সাধারণত এই গরমকালে বাচ্চারা খুব গাড়ি ধুতে ভালোবাসে, অত জল অত ফেনা পায় তো, কিন্তু এবার দেখছি এত তাপ বাচ্চাদেরকে বার করা যাচ্ছে না। আর আজকে যাবো অনেকটা দূর, যাবার আগে একবারটি ভালো করে ধুইয়ে নিলে এত দূরের রাস্তা কাঁচ দিয়ে দেখতে টেকতেও সুবিধা হবে। এবারে প্রায় 3 মাস হয়েও গেল গাড়িটা ধোয়ানো হয়নি, হয়েওছে খুব নোংরা জানেন। চলুন চলে এসেছি আমরা, আজকে খুব বেশি লাইন নেই কারণ উইকডেজ, তো 3-4টা গাড়ির পরেই আমরা আছি। তবে এই গাড়ি ধোয়াতে এলে ছেলেমেয়েরা ভারী খুশি হয় এর প্রসেসটা দেখে। এই কার ওয়াশের জায়গাটাতে যেমন গাড়ির বাইরেটাও ধুয়ে দেয়, গাড়ির ভেতরটাকেও ভ্যাকিউম করার জন্য বড় বড় ভ্যাকিউম ক্লিনার থাকে, তবে সেটিকে নিজেকে করতে হয়। আর এখন যেটা বাইরেটাই যাচ্ছি সেটা অবশ্য মেশিনেই করে দেবে। আমাদের বাড়ির সামনে এই যে কার ওয়াশটি আছে এখানে দেখি 2-3 জন থাকেন, আর বেশিরভাগ ক্ষেত্রে দেখি গোটাটাই হয় অটোমেটিক। যেই আপনি এই কার ওয়াশের ঘরটির মধ্যে ঢুকে পড়বেন, রেল লাইনে যেরকম ট্র্যাক থাকে সেরকমই এর ভেতরে ওরকম লাইন দেওয়া আছে, গাড়িটিকে ওর উপর দাঁড় করিয়ে দিতে হবে, দিয়ে শুধুমাত্র গাড়ির ইঞ্জিনটা অন থাকবে আর বাকি আপনাকে গিয়ারটাকে দিয়ে রাখতে হবে নিউট্রালে। যখন যে পর্যায়ে যতটুকু এগানোর দরকার মেশিন সেইভাবেই এগাবে আর গাড়িটাকে পরিষ্কার করতে থাকবে। এটা আমি নিয়েছি মাঝামাঝি ওয়াশটা, একটা হয় ভীষণ ভালো কিন্তু ভীষণ ভালোটা নিইনি, একটু পরে বেরাবো তো আবার তো গাড়িতে সেই ধুলো পড়বে। এই মিডিয়াম ওয়াশটার দাম পড়লো $13, $13 মানে প্রায় ধরুন 1000 টাকা মতো, মোটামুটি 5 মিনিটেই দেখি হয়ে যায়। গাড়িটাকে প্রথমে ভালো করে জল দিয়ে ভিজিয়ে দিল, দিয়ে তার উপর ভালো করে সাবান মাখালো, এটা দিয়ে তারপর ভালো করে ঘষে দিচ্ছে, তারপর ধুয়ে শুকিয়ে দেবে, একদম সেই বাসন মাজার মতনই করে। যেমন বাসনটাকে আগে আমরা জলে ভিজিয়ে দিই, তারপর সাবান মাখাই, ভালো করে ঘষি, তারপর জল দিয়ে ধুয়ে নিই, এও সেই একই প্রসেস, খালি বাসনগুলোকে আমরা একটুখানি উল্টে রেখে দিই, গাড়িটাকে হয়তো উল্টাতে পারবে না তাই একটুখানি মুছে দেয়। ব্যাস প্রায় হয়ে গেছে, আর একবারটি একটুখানি জল দিয়ে ধুয়ে দিচ্ছে, আর একবারটি ভালো করে মুছে দিলেই হয়ে যাবে। সামনেও যে 2জন কাজ করছে দেখছেন, এটা কিন্তু বেশ ভালো হলো, বহু সময় গাড়ির লাইটগুলোতে জল থাকে, ভালো করে মোছা হয় না, কিন্তু ওনারা দেখছি লাইট টাইটগুলো ভালো করে বেশ যত্ন করে মুছে দিচ্ছেন।
যতবারই এই গাড়ি ধোয়াতে আসি, শেষের এই ব্যবস্থাটিকে দেখলেই যেন মনে হয় বিশাল বড় একটা কালবৈশাখী ঝড় গাড়ির দিকে ধেয়ে আসছে। চলুন, প্রায় হয়ে গেছে, এটাই ছিল লাস্ট প্রসেস, প্রায় 10:45 মতো বেজেও গেল। এবার বাড়িতে গিয়ে বাচ্চা কাচ্চাদের জামাকাপড় ছাড়িয়ে নিয়ে তারপর আমরা বেরাবো 10:30 নাগাদ। তবে আজকে আমরা যে চিড়িয়াখানাটায় যাব বাড়ি থেকে অনেকটা দূরে, জানেন, প্রায় 2.5 ঘন্টার মতো দূর। তবে বন্ধু বান্ধবরা যারাই গেছে তারা বলছে অসম্ভব ভালো নাকি জুটা। চলুন আজকে যাই, তাহলে দেখা যাবে। তবে হয়তো আজকে আমি জুয়ের ভিডিওটা আপলোড করতে পারবো না, কালকে আপনাদের সঙ্গে ওটা শেয়ার করব। তবে সবাই বলছে যে এত দূর থেকে যাওয়া নাকি ওই জুটা দেখার জন্য সত্যিই সার্থক। বেরিয়ে পড়েছি আমরা কার ওয়াশের ওখান থেকে, বাড়ি যেতে মোটামুটি 7 মিনিট মতো লাগবে এখান থেকে। চলে এসেছি আমরা বাড়িতে, এই যে এবার বাচ্চাদেরকে দেবো এই ড্রিঙ্কসগুলো, ওরা একটু করে খাক তারপর আমরা খাবো। আমি ভেবেছিলাম এতটা গরম বোধহয় গরম হয়ে যাবে, কিন্তু ও বাবা দেখছি গ্লাস ভর্তি প্রচুর বরফ দেওয়া আছে, কিন্তু এতটা গাড়ির ঝাঁকানিতে অনেকটা জিনিস কম হয়ে গেছে। আগে যে 3টে কালার খুব সুন্দর করে দেখাচ্ছিল এখন আর অতটা সুন্দর করে দেখাচ্ছে না। ধান একটু কেমন খেতে দেখি, এটা রামকৃষ্ণকে দিয়ে দেবো, আগের থেকে একটু খেয়ে নিলেও বুঝতে পারবে না অপূর্ব সুন্দর হয়েছে জানেন। নিচে আবার আমটা আছে তো মিষ্টি মিষ্টি, আর দেখছেন কত বরফ দেওয়া আছে। আমি প্রথমে ভেবেছিলাম এগুলো বোধহয় বোবা, তারপর দেখছি না বরফ। কেমন খেতে এটা? চলুন দুজনে মিলে তাড়াতাড়ি ভাগাভাগি করে খেয়ে এটা শেষ করে বেরাই। ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে।